إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون لكن لا يت সমস্ত প্রশংসা, সমস্ত হাম, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার অনুগত বান্দা হিসাবে সুযোগ দান করেছেন এবং তার ইবাদত করার আমাদেরকে সুমতি দিয়েছেন, তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর এই যে দিন আমরা যাদের মাধ্যমে পেয়েছি, যুগে যুগে কালে কালে অগণিত নবী ও রসুল আল্লাহ সুবহানাহু তাআলা প্রেরণ করেছিলেন মানব জাতির কল্যাণের জন্য, তাদের সবার উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম, খুসুসান শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপর অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিন, তো জুমার খুতবা সংক্ষিপ্ত আমি সূরা বাকারা থেকে আয়াত নম্বর 156-157 পাঠ করেছি। এই আয়াতগুলিকে কেন্দ্র করে এবং সময়ের দিকে লক্ষ্য করে ইনশাআল্লাহ খুতবা সমাপ্ত করার প্রচেষ্টা করব। আমার তাওফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বর্তমান প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করি, চারিদিকে সঠিক মুসলিমের সংখ্যা খুঁজে পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে, খুবই দুষ্কর বিষয় হয়ে যে দাঁড়াচ্ছে। কারণ যেখানেই যাচ্ছি, যেখানেই আমরা দৃষ্টিপাত করছি, চারিদিকে মুসলিমদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে যে তারা সেই ইসলাম আসার পূর্বে জাহিলিয়াত যুগে যেমন অন্ধকারে আচ্ছন্ন ছিল মক্কা নগরীর, বিশেষ করে আরব ভূমি, তারা কি করত, অত্যাচার করত মহিলাদের উপরে, যদি কন্যা সন্তান জন্ম হতো তাদেরকে মাটিতে জীবিত পুঁতে দিত। অতঃপর তারা আল্লাহ সুবহানাহু তাআলাকে মানত, আল্লাহ যে পৃথিবীর সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু তাআলা যে সবার প্রভু, এটা তারা জানতো। কিন্তু তা সত্ত্বেও তারা কাবা ঘরে রক্ষিত 360 মূর্তির পূজা করত। তো বর্তমানে দেখা যাচ্ছে আজকে চারিদিকে যদি আপনি যান রাস্তাঘাটে, দেখতে পাবেন কোনো না কোনো পোস্টার, অমুক মাজারে উরুষ, অমুক বাবার মৃত্যু জন্মবার্ষিকী। আর সেই উরুষ করছে কারা, সেই জন্মবার্ষিকী পালন করছে কারা, যাদের মাথায় টুপি আছে, যাদের পরনে লম্বা জামা আছে, যাদের মুখে দাড়ি আছে, আর তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে থাকে। আর সেই মাজারে যাচ্ছে কারা,
কিছু মানুষ আছে যারা ওই মুশরিকদের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু বেশিরভাগ মানুষ তারা কেউ আপদে পড়েছে, কেউ বিপদে পড়েছে, কারোর সন্তান হয় না, কারো রুজি রোজগারে টান যাচ্ছে, তারা কি করে সেখানে গিয়ে মানত করে, বা সেখানে গিয়ে একটা মানত করে আসে যে একটা, আবার অনেক জায়গায় দেখেছি মাজারের পাশে গাছগাছড়া আছে, সেখানে সুতা বেঁধে আসে, এই নিয়তি সুতাটা বেঁধে যাচ্ছি আমার এই নিয়তটা পূরণ হবে, অথচ এটা প্রকাশ্য শিরিক। যে শিরিক সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা করেছেন যে শিরকের গুনাহ তিনি কোনোদিন ক্ষমা করবেন না, অন্যান্য গুনাহ যদি তিনি চান তাহলে ক্ষমা করে দিতে পারেন, যেগুলো আল্লাহ সুবহানাহু তাআলার হকের সঙ্গে সংশ্লিষ্ট। মানুষের সম্মুখে বিপদ আপদ এলে পরে মানুষ যেন দিশাহারা হয়ে যায়, আর মানুষ কি করছে, ওই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বিভিন্ন দরগায়, বিভিন্ন পীরের মাজারে, বিভিন্ন তদবির কারকের কাছে ছুটে যাচ্ছে। অথচ যদি আমরা কোরআনকে ভালোভাবে পড়তে শিখি, কোরআন যদি বুঝি, আর আমাদের যে নামাজ প্রধান ইবাদত যেটা শিক্ষা দেওয়া হয়েছে, নামাজের পরে যে জিকিরগুলো আমরা করি, সেই জিকিরগুলোকেও যদি আমরা অর্থসহ বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের কোনোখানে যাবার প্রয়োজন পড়বে না। আপদ বিপদ কেন আসে, এটা তো মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন পবিত্র কোরআনের মধ্যে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবশ্যই সোয়াবিন। আমি মানুষকে পরীক্ষা করে থাকি, ইমানদার বান্দাদেরকে আমি পরীক্ষা করে থাকি, কিছুটা ভয় দ্বারা, কিছুটা ভীতি দ্বারা, তাদের আপদ বিপদের সম্মুখীন করে, আত্মীয় স্বজনকে ছিনিয়ে নিয়ে, তাদের রুজি রোজগারে একটু টান দিয়ে, এই সমস্ত কিছু আমি দিয়ে কি করি, মানুষকে আমার বান্দাদেরকে পরীক্ষা করি যে তোমরা তো আমার ইবাদত করছো, কিন্তু আমি যখন তোমাদেরকে বিপদে ফেলবো, তুমি আমার দ্বারে এসে প্রার্থনা না করে দেখি তুমি কোন কোন দ্বারে ছুটে বেড়াও, নাকি একমাত্র আমার উপরে ভরসা করবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই যে বিপদের সম্মুখীন আমি করি, অবশ্যই সোয়াবিন, এমন অবস্থায় যারা বিপদে ধৈর্য ধারণ করে তাদেরকে তুমি সুসংবাদ শোনাও, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। তো আমাদের কাছে বিপদ আপদ বালা মুসিবত এগুলো আসছে। বুখারীর হাদিস নম্বর 5644, সেখানে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যার মঙ্গল চান, যার ভালাই চান, তাকে বিপদে ফেলেন। এবারে আমরা বলবো যে কেমন করে এটা কথা, এ কেমন কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার মঙ্গল চান, যার ভালাই চান, যে বান্দাকে বেশি ভালোবাসেন তাকে বিপদে ফেলেন। কারণ বুখারি হাদিস নম্বর 5641 ও 5642, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিন বান্দা, কোন মুসলিম বান্দা বান্দি, আল্লাহর বান্দা বান্দিরা যদি পথে চলে আর তাদের পায়ে একটা কাঁটা পর্যন্ত ফুটে যায়, তারা যদি ধৈর্য ধারণ করে, তাহলে তাদের যে বিপদের সম্মুখীন হচ্ছে, মুসিবতের সঙ্গী মানে সম্মুখীন হচ্ছে, তাদের ওই পায়ে কাঁটা পড়ছে, তাদের কষ্ট হচ্ছে, ওই কষ্টের মাধ্যমে যদি তারা অমত অবস্থায় ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের গুনাহকে ক্ষমা করে দেন, তাহলে এটা কি আমার জন্য মঙ্গল হচ্ছে না। তারপরে 5645 হাদিস নম্বর 5645 বুখারি, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে ওই যে মাঠে ঘাটে দেখবেন যে লতা পাতাগুলো থাকে, যেগুলো বেশি মোটা না, অর্থাৎ কাঠ হিসেবে তার অঙ্গ প্রত্যঙ্গে ব্যবহার করা যাবে না, সেগুলো হাওয়া এলে কি করে, যখন হাওয়া আসে তখন দোলে, হাওয়ায় দোল খায়, লতা পাতাগুলো কি হয়, হাওয়ায় দোল খেয়ে এরকম শুয়ে পড়ে কিন্তু আবার উঠে যায়, যখনই হাওয়া শেষ হয়ে যায় তখন সে কি করে, দোল খেয়ে থেকে কিন্তু শুয়ে পড়ে হাওয়ার সময়, কিন্তু যখনই হাওয়া শেষ হয়ে যায় তখন সে আবার দাঁড়িয়ে যায়। তো মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে অনুরূপ, লতা পাতার মতো যখন তাদের উপরে মুসিবত আসে, বিপদের সম্মুখীন তারা হয়,
তারা একটু নরম হয়ে যায়, একটু হয়তো কমজোর হয়ে যায়, কিন্তু ধৈর্য ধারণের মাধ্যমে আবার তারা দাঁড়িয়ে যায়। আর কাফিরের দৃষ্টান্ত কি, যে মুনাফিক যে কাফির তার দৃষ্টান্ত দেখবেন যে শক্ত গাছ, মজবুত গাছ, লতা পাতাগুলো তো শুয়ে পড়ে আবার দাঁড়িয়ে যায়, কিন্তু শক্ত গাছ ওই যে নারকেল গাছ, খেজুর গাছ, তাল গাছ, আরো মোটা মোটা গাছ, সেগুলো কিন্তু শুয়ে পড়ে না, তার শাখা পোশাখা ঝড়ে দুলতে থাকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার নবীর মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহ চান এমন ভাবে ঝড়ো হাওয়া দিয়ে তাকে মটকে দেন, আর কিন্তু উঠতে পারে না। অর্থাৎ কাফির ব্যক্তি দৃষ্টান্ত, মুনাফিক ব্যক্তি দৃষ্টান্ত, মনে করছে আমি খুব সুখে আছি, স্বাচ্ছন্দ্যে আছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখছেন, আরো ছাড় দিতে থাকেন, এমন দমকা হাওয়ার মতো আসে তার উপরে বিপদ, যে সে ওই বড় মজবুত গাছ যেমন মোটকে গিয়ে আর উঠতে পারে না, সে ওর অনুরূপ এমন ভাবে মোটকে যায় সে আর উঠতে পারে না। তাহলে মুমিন ব্যক্তিদের উপরে আপদ বিপদ বাড়া মুসিবত যখন আসে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ। আর এমত অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে আর বলবে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন, ওই মুসিবত ওই বিপদে পড়ে যারা বলবে কলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, এই দোয়া যারা পাঠ করবে তাদের জন্য সুসংবাদ। তারপরে 153 নম্বরে সেখানে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন, হে ঈমানদারগণ তোমরা কি করবে, যখন ধৈর্য যখন বিপদের সম্মুখীন হবে, যখন কোনো পরীক্ষার সম্মুখীন হবে, তখন কি করো, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় ধৈর্য ধারণকারীদেরকে সাহায্য করে থাকেন, সহযোগিতা করে থাকেন। অথচ আমরা দিকে দিকে ছুটে যাচ্ছি, আমরা বিভ্রান্ত, মুসলিম সমাজ আজকে মানে বিভ্রান্ত, এমনভাবে বিভ্রান্ত, এমন পাপের মধ্যে যে যাচ্ছে তারা জড়িত, যে পাপ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে ওই পাপ, ওই শিরকের গুনাহ আমি কোনোদিনই ক্ষমা করব না। তারপরে আমরা নামাজ পড়ে পাঠ করছি কি, নামাজ পড়ে আমরা পাঠ করি, অধিকাংশ মানুষ জানে না, নামাজের পরে দেখি আমরা তসবি করতে থাকি, আর অনেক মানুষ উঠে যায় তাড়াতাড়ি, সুন্নত পড়া তাড়াতাড়ি আছে, বাড়ি যাবার তাড়াতাড়ি আছে। নামাজ পরে যে জিকিরগুলো রয়েছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, এগুলো পড়ার তারা প্রয়োজন মনে করে না। তারপরে কি, বুখারী ও মুসলিমের হাদিস, মিশকাত হাদিস নম্বর 962, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কোনো প্রভু নেই একমাত্র আল্লাহ ছাড়া, তিনি একক, তার কোনো শরীক নাই, তারই রাজত্ব আর তারই সমস্ত প্রশংসা, তিনি সমস্ত কিছুর উপরে শক্তিশালী। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ, হে আল্লাহ আপনি যা কিছু আমাকে দিতে চান বা কাউকে দিতে চান সেটা ঠেকাবার কেউ নেই, আর আপনি যেটা ঠেকাতে চান সেটা দেবার কেউ নেই, আর কোন ধন সম্পদ ব্যক্তিকে, ধনশালী কোনো ব্যক্তিকে তার ধন সম্পদ তার বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন চান যে অমুক ব্যক্তিকে, সে পৃথিবীর বিত্তশালী হোক, রাজা হোক, প্রধানমন্ত্রী হোক হোক আর প্রেসিডেন্ট হোক, যেই হোক, তাকে যখন মটকাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করেন, তাকে রদ করার কোনো ক্ষমতা পৃথিবীতে নাই। আমার উপরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে কিছু দিতে চান, তাহলে পৃথিবীর কোনো ক্ষমতা নেই সেটাকে আটকাবার। এই দু আমরা পড়ি, জিকির করি, কিন্তু মানুষ বোঝে না, জিকিরগুলোও করে না, উঠে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো কিছু দিতে না চান, কোনো কিছু কিছু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিতে না চান, আর আমি যদি চাই সেটা পেতে, বা পৃথিবীর সমস্ত মানুষ যদি, এখন যে পৃথিবীর সমস্ত সম্পদশালী হোক আর ক্ষমতাবান মানুষ হোক, আমার জন্য যদি কোনো উপকার করতে চায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান, তাদের ক্ষমতা নেই আমাকে সেটাকে দেয়, এই দুয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা করে থাকি। তারপরেও বিভ্রান্ত, তো আমাদেরকে হুঁশ করতে হবে, আমাদেরকে শিক্ষা করতে হবে,
সবচাইতে বড় মূল্যবান সম্পদ হচ্ছে ইলম বা জ্ঞান, আর এই জ্ঞান থেকে আমরা বঞ্চিত, যার কারণে আমরা চারিদিকে আজকে নিপীড়িত, অত্যাচারিত, বুঝি না বলে যে কি বলছি। এত সুন্দর সুন্দর দোয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নামাজের মধ্যেও পাঠ করতে পারেন আপনি, আর নামাজের বাইরে নামাজ যখন সালাম ফিরে নিলেন ফরজ নামাজ, তখন এই জিকিরগুলো রয়েছে। তারপরে শেষের জিকির কি? প্রত্যেক ফরজ নামাজের পরে জিকির রয়েছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কি ফজিলত? রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন নাসাইর সহিহ হাদিস, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাবার বাধা মাত্র তার মৃত্যু। যখনই সে মৃত্যুবরণ করবে সঙ্গে সঙ্গে তার আত্মাকে জান্নাতের পাখির মধ্যে দিয়ে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে। কিন্তু সেগুলো আমরা জানি না, আর মুখস্থ করার চেষ্টাও করি না, আমল করার প্রচেষ্টাও করি না। তারপরে আয়াতুল কুরসির পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ারও নির্দেশ দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো না করে আমরা আসি ফরজ নামাজ পড়ে সালাম ফিরলাম আর কত তাড়াতাড়ি বাড়িতে ফিরে যেতে পারি, এই প্রচেষ্টায় আমরা রত থাকি। তো আমাদের জ্ঞান অর্জন করতে হবে, আপদ বিপদ বালা মুসিবত যেগুলো আসবে সেগুলো এটা মনে করতে হবে যে আমার তকদিরে নির্ধারিত ছিল বলে এসেছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই আমার কোনো পাপকে এর মাধ্যমে ক্ষয় করতে চাচ্ছেন, আমাকে অতএব ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখতে হবে। আর চাওয়া কারোর কাছে চাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা যুখরুফের মধ্যে একটি আয়াত, আলাইসাল্লাহু বিকাফিন আব্দাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তার বান্দাদের জন্য যথেষ্ট নয় যে বান্দারা এধার ওধার ছুটছুটি করবে? তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে, আগামীতে যেন এই ভুলগুলো না হয়। আর যে নামাজ শুধু পড়লে হবে না, নামাজের দোয়াগুলো ভালো করে মুখস্থ করতে হবে, তার অর্থগুলো জানতে হবে, নামাজের পরে যে জিকিরগুলো রয়েছে সেই জিকিরে কি উপকার আছে এবং কি অর্থ, কি বলছি আমি, সেগুলোকে জানার প্রচেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই প্রচেষ্টার সুমতি প্রদান করেন। আলহামদুলিল্লাহ ওয়াদা মাল্লা ইবাদিহিল্লাযী বাদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা আস-সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পবিত্র কোরআনের সূরা বাকারা ষোলো নম্বর দুই আয়াত নম্বর তিন চার আরও আছে, ওদিকে দুই তিন পাঠ করলাম আমি। তো পবিত্র কোরআনের এই যে সূরা, গত সপ্তাহে তালিমের সময় বলা আছে সূরা ফাতিহা, তো এই যে সূরা বাকারা, সর্বপ্রথমে যে বলে দেওয়া হলো যে এই কিতাব কোরআনটা কাদের জন্য, কোরআন বলবে যে অনেক মানুষ বলবে কোরআন সমগ্র পৃথিবীবাসীর জন্য, অবশ্যই কোরআন পৃথিবীর সমস্ত মানুষ এবং জিনের জন্য, কিন্তু খাস করে সমস্ত মানুষ কি, মানুষ আর জিন কি এর দ্বারা উপকৃত হবে, সবাই কি এর দ্বারা হিদায়ত পাবে? না, হিদায়ত কারা পাবে? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন শব্দ ব্যবহার করা হয়েছে, হুদাল্লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? যারা তাকওয়া অর্জন করে তারা হচ্ছে মুত্তাকিন। তাকওয়া শব্দ পবিত্র কোরআনের মধ্যে 200 বারেরও বেশি ব্যবহার করা হয়েছে, নামাজ পড়ো যাকাত দাও 182 বার ব্যবহার করা হয়েছে, কিন্তু তাকওয়া শব্দ ব্যবহার করা হয়েছে 200 বারেরও বেশি। তাহলে তাকওয়ার গুরুত্ব হচ্ছে সবচাইতে বেশি। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন দ্বারা হিদায়ত পাবে, সঠিক রাস্তা পাবে, এই পৃথিবীতে উপকৃত হবে এবং আসমানেও কাল কিয়ামতের দিনেও তারা বিচারেতে উপকৃত হবে। কারা? যারা মুত্তাকিন। মুত্তাকিন শব্দ, মুত্তাকিন তারা যারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা, এক কথা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি কেউ ভয় করে, এবারে আল্লাহকে তার উপরে কিভাবে আমরা বিশ্বাস স্থাপন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে, কোন সত্তা যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা,
পৃথিবীর বাইরে আসমান জমিনের মধ্যে যা কিছু গ্রহ নক্ষত্র অসংখ্য যা কিছু আছে সমস্ত কিছু সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কোথায় থাকেন? ওয়াল্লাহু আরশাস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে থাকে। এমনটি নয় যে তিনি পৃথিবীর আনাচে কানাচে বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তুর মধ্যে, একটি যাদের সম্পর্কে বললাম যে বিভিন্ন ভাইরা যে বিভ্রান্ত আজকে পীর মুর্শিদ বা মাজারের মধ্যে, তাদের একটি বাক্য হচ্ছে যে কলব মুমিনের অন্তরে আল্লাহ থাকে, মুমিনের অন্তরে আল্লাহ থাকে, আর তাদের আকিদাও হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান। যদি সর্বত্র বিরাজমান হয় তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রস্রাবখানায়ও আছে নাকি, ওই পায়খানার মধ্যেও আছে নাকি, ওই ঘাস লতা পাতা যেগুলো জীবজন্তুরা চিবিয়ে খেয়ে নিচ্ছে তার মধ্যে আল্লাহ তাআলা আছে নাকি? সহি মুসলিমের হাদিস, সেখানে বলা হচ্ছে একটা মহিলাকে একটা কিছু ছাগলের পাল দেওয়া হয়েছিল চড়াবার জন্য, কিতাবুল ইমানে রয়েছে। সে যখন ছাগলের পাল চড়াচ্ছে তো দু একটা কমে গেছে, তার উপরে সন্দেহ হলো, তার মালিক বিচার নিয়ে আসলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে এ আমার ছাগলের পাল থেকে দু একটা হরণ করেছে বা কাউকে কিছু বিক্রি করে দিয়েছে, আমানতের খেয়ানত করেছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ট্রাই করলেন যে এ ইমানদার কিনা, এ প্রকৃতপক্ষে ইমান আছে কিনা, যদি ইমানদার হয় মিথ্যা কথা বলতে পারে না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাকে তো জিজ্ঞেস করলে, সে ব্যক্তি বলল যে, সে মহিলা বলল, না আমি কিছু করি না বলে হারিয়ে গেছে, কোনো পশু খেয়ে নিতে পারে হিংস্র পশু। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে, তুমি কি আল্লাহর উপরে বিশ্বাস রাখো? সে বলল হ্যাঁ। নবীর উপরে বিশ্বাস রাখো? হ্যাঁ। তো বলো তো আল্লাহ কোথায় থাকে? তখন সে বলছে আল্লাহ উপরে, এভাবে হাত দেখিয়ে বলছে আল্লাহ থাকে উপরে আকাশে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ছাগলের পালের মালিককে, তুমি ক্ষান্ত হও, এ সত্য বলছে। তাহলে সেই মহিলাটি পর্যন্ত জানে যে আল্লাহ উপরে, আর আমাদেরকে শেখানো হচ্ছে চারিদিকে ভ্রান্ত আকীদা সৃষ্টি করা হয়েছে আল্লাহ সব জায়গায়। অথচ পবিত্র কোরআনের সূরা তোহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়াল্লাহু আরশাস্তাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাহীন আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন। আর আরশ কোথায়? সাত আসমানের উপরে। তাহলে এই আকীদাগুলো আমাদেরকে সংশোধন করতে হবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা, তার দৃষ্টি সমস্ত পৃথিবীর মধ্যে, পৃথিবীর হোক গ্রহ নক্ষত্র সমস্ত জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু দেখছেন, সমস্ত কিছু শুনছেন, তার দৃষ্টির অগোচরে কোনো কিছু ঘটে না। তিনি যা কিছু লিখেছেন কলমকে দিয়ে লিখিয়েছেন, সেই কলমের খাতায় যে লেখা হয়েছে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটার সমস্ত কিছু নির্ভুলভাবে ঘটবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর খবর রাখছেন, সমস্ত কিছু দেখছেন, তিনি সেখান থেকে দেখছেন, সেখান থেকে তিনি নিয়ন্ত্রণ করছেন। এই বিশ্বাস, এই আকীদা আমাদেরকে রাখতে হবে। আর আমরা যখন কোনো বিপদ আপদ এর সম্মুখীন হব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন বান্দাদেরকে, বান্দিদেরকে, যে তোমরা কি করো, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, প্রথমে ধৈর্য অবলম্বন করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি যখন কোনো বিপদে পড়ে যেতেন, হাদিসের মধ্যে পরিষ্কার রয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো বিপদের সম্মুখীন হতেন তখন উজু করতেন এবং দুই রাকাত নামাজ পড়তেন, তার রবকে জানাতেন। তো আমাদেরকেও অনুরূপ আচরণ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটেই সাহায্য কামনা করতে হবে, বিপদে পড়লে পরে ধৈর্য ধারণ করতে হবে, অতঃপর নামাজ আদায় করতে হবে। নামাজের মধ্যেই অনেক দোয়া আছে, সেগুলো পাঠ করতে হবে। যদি মনে করেন নামাজের মধ্যে সব কিছু যাওয়া সম্ভব না, হয়তো আমি আরবি ভাষা জানি না বা সেরকম দোয়া মুখস্থ নাই, আপনি নামাজ সেরে নফল নামাজ পড়ে আপনি দোয়া করুন। তবে অন্য কোনো সত্তার আনুগত্য করা বা অন্য কোনো ব্যক্তির ইবাদত করা যাবে না, যেহেতু আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, কোনো প্রভু নেই, কোনো ইবাদতের যোগ্য নেই একমাত্র আল্লাহ ছাড়া, ওয়াহদাহু তিনি একক, দ্বিতীয় কেউ নেই, লা শরীকালা তার শরীকও নেই, কোনো শরীক নেই। তো এর উপরে আমাদেরকে অটল থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ঈমান ও আমলকে রক্ষা করেন এবং আমাদের আকীদাকে সংশোধন করার প্রচেষ্টা দান করেন। আমিন।
ইন্নাল্লাহা মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবার